প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা আমরা একটু গল্প দিয়ে শুরু করছি। আমি গিয়েছিলাম কাঁচা বাজারে, সেখানে মোটামুটি 20 বছরের একটা বালক দোকানে বসেছিল। তো তার দেখলাম যে মুখটা ঢাকা গামছা দিয়ে ঢেকে রেখেছে এবং সে কথা বলতে পারছে না, আস্তে আস্তে কথা বলছে। তো বললাম যে তোমার কী হয়েছে? তো সে তখন গামছাটা সরানোর পর দেখলাম যে তার দুই দিকে গাল ফোলা। আসলে সেটা ছিল একটা মামসের কেস, অর্থাৎ সে ছিল মামসের রোগী। তো এই মামস বিষয়েই আমি আজকে আপনাদের সাথে কথা বলব। তো চলুন শুরু করা যাক। মামস রোগটি মামস ভাইরাস দিয়ে হয়। সাধারণত সারা বিশ্বে 5 থেকে 9 বছরের যে বাচ্চা এদেরকে এটা আক্রান্ত করে বেশি, তবে ভ্যাকসিনেশনের কারণে এটা অনেকটাই কমে এসেছে। তবে এখানে কিছু কথা আছে, সাধারণত এটা ইনকমপ্লিট কাভারেজ দেয়, 88% পর্যন্ত একটি কাভারেজ দিতে পারে। সুতরাং বাচ্চারও এতে আক্রান্ত হতে পারে। আর অ্যাডাল্ট যারা বা বয়স যাদের বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু বয়স বাড়ার সাথে সাথে এই মামসের ইমিউনিটি কমে যায়, অর্থাৎ উইনিং অফ ইমিউনিটি হয়, সেই কারণে তারাও কিন্তু সচরাচর আক্রান্ত হয়। তো এখন আসে এর লক্ষণগুলো কী কী। এর লক্ষণ, টিপিক্যাল লক্ষণ, সেটা হচ্ছে আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড জাস্ট এই জায়গাটাতে থাকে, এবং পাশের ছবিতে আপনারা আরও ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখিয়েছি। তো এই প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে ব্যথা হয় এবং ফুলে যায়, এবং আমাদের এখানে একটা অ্যাঙ্গেল থাকে যেটাকে বলা হয় ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা দেখা যায় না। তো সাধারণত এটা একদিকেই হয়, তবে 75% ক্ষেত্রে দুই দিকের প্যারোটিড গ্ল্যান্ডই কিন্তু অ্যাফেক্টেড হতে পারে, এবং হচ্ছে সেই ক্ষেত্রে দুই দিকের মুখটাই কিন্তু ফুলে যেতে পারে। এর সাথে জ্বর থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে। এছাড়া পুরুষ রোগী যারা, তাদের ইপিডিডাইমিস এবং হচ্ছে টেস্টিসের প্রদাহ হতে পারে, যেটাকে আমরা একত্রে বলি ইপিডিডাইমো অর্কাইটিস। আর মহিলাদের ক্ষেত্রে ওভারির ইনফেকশন, যেটাকে বলা হয় উফোরাইটিস, সেটা হতে পারে, যদিও সেটা খুব রেয়ার। এখন আসে জটিলতা নিয়ে। এর জটিলতা যদিও রেয়ার, তবে জেনে রাখা ভালো, 10% ক্ষেত্রে আমাদের মেনিনজাইটিস হতে পারে। এছাড়া ব্রেনের নিজস্ব ইনফেকশন হতে পারে, সেটাকে বলে এনকেফালাইটিস। ট্রানজিয়েন্ট হিয়ারিং লস, অর্থাৎ কিছুদিনের জন্য তার কানে শোনার সমস্যা হতে পারে। এছাড়া ল্যাবিরিনথাইটিস হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, আর ইসিজি করলে বিভিন্ন চেঞ্জ পাওয়া যেতে পারে। তবে আগে আমি বলেছি যে এর কমপ্লিকেশন বা এর জটিলতা কিন্তু খুব রেয়ার। এখন আসলে এই রোগটা আমরা কীভাবে ডায়াগনোসিস করি, এটা সাধারণত ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ রোগীর ইতিহাস নিয়ে আমরা চোখে ফোলার জায়গাটা দেখে এবং কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা বুঝতে পারি যে এই রোগটা মামস। তবে যদি কোনো জটিল কেস হয়, সেক্ষেত্রে কিছু পরীক্ষা করা লাগতে পারে, যেমন মামস স্পেসিফিক আইজিএম, আইজিজি, কিংবা তার স্যালাইভা অথবা তার হচ্ছে সিএসএফ, এগুলো নিয়ে কালচার করা লাগতে পারে। তো এই প্রসঙ্গে বলি যে তো রোগটা কীভাবে ছড়ায়। এটা সাধারণত রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। এখন আসল রোগটা প্রতিরোধ আমরা কীভাবে করতে পারি। যেহেতু এটা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, সুতরাং মাস্ক পরে থাকবেন, নিয়মিত হাত ধুতে হবে, এবং ফিজিক্যাল ডিস্ট্যান্স মেনটেন করা ভালো, যেটা আমরা যেগুলো করোনার সময় আমরা বলেছি এই জিনিসগুলো করতে পারেন। এছাড়া এটা কিন্তু স্যালাইভার মাধ্যমেও অনেক সময় ছড়াতে পারে। স্যালাইভার মধ্যেও যেহেতু জীবাণুটি পাওয়া যায়, অর্থাৎ লালার মধ্যে, সেহেতু আমাদের সেগুলোর সংস্পর্শেও যেন আমরা না আসি, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এখন আসুন চিকিৎসা কী। প্রথম কথা হচ্ছে বিশ্রাম নিতে হবে। আপনার বাচ্চা যদি আক্রান্ত হয় তাহলে কমপক্ষে 5 দিন তাকে স্কুলে দিবেন না, এবং ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর পরিমাণে তরল খেতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, এবং ওষুধপত্রের মধ্যে অ্যানালজেসিয়া অর্থাৎ পেন কিলার, বিশেষ করে প্যারাসিটামল, আইবুপ্রোফেন, এই জাতীয় ওষুধ খেতে পারে। এরপরেও যদি কোনো জটিলতা দেখা দেয়, যেগুলো আমরা একটু আগে বললাম, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কিংবা হাসপাতালে ভর্তি হতে হবে। আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটি সবার কাজে আসবে।
তো যদি সবার কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।